ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার আগে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বন্দরে নজরদারি চালাচ্ছে মৎস্য দপ্তর। ফ্রেজারগঞ্জ বন্দরে ঘুরে মৎস্যজীবীদের সতর্ক করেন মৎস্য দপ্তরের আধিকারিক। নদী বা সমুদ্রে কোনো নৌকা বা ট্রলার রয়েছে কিনা তা দেখা হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষকেও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। মাইকে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত এলাকাবাসী ও মৎস্যজীবীদের সতর্ক করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আগামী 23/5/2021 তারিখ থেকে প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফ্রেজারগঞ্জের ছবি আপনাদের দেখালাম, পাশাপাশি রায়দিঘিতেও চলছে সতর্কতামূলক প্রচার। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে রায়দিঘি পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রচার চলছে। বার্তাগুলি মনোযোগ সহকারে শুনলেন। মুদ্রাপুদ্দি ব্লক প্রশাসন ও রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে এতাল অঞ্চলের সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো যায় যে উত্তর ভারতে তওতের তাণ্ডব শেষ হতে না হতে ধেয়ে আসছে ইয়াস। ঘূর্ণিঝড়ে নাম দিয়েছে ওমান, আরবি ভাষায় যার অর্থ হতাশা। গত বছর বিশেমে দক্ষিণবঙ্গের বুকে কাঁপুনি ধরিয়ে বই গিয়েছিল আমফান। বছর ঘুরল আবারও একটা সাইক্লোনের ভ্রুকুটি, এবার আসছে ইয়াস। ইয়াস নামটি দিয়েছে ওমান। আরবিতে ইয়াস কথার অর্থ ডেসপেয়ার, হতাশা। জেনারেলি সাইক্লোনের মানে ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে যে সেন্টার থেকে 10-20 কিলোমিটার পর্যন্ত এরিয়াটা খুব শান্ত, এটাকে আই বল বলে। আইয়ের চারদিকে একটা মেঘের একটা দেওয়াল থাকে, সেখান থেকে শুরু করে 100-150 কিলোমিটার হচ্ছে মোস্ট ডেঞ্জারাস এরিয়া, যেখানে আর কি প্রচণ্ড বৃষ্টি হাওয়া স্ট্রংগেস্ট ওই এলাকাটাতেই হয়। কঠিন করোনা আবহে চারপাশে যখন আতঙ্ক লকডাউনের ধাক্কায় হতাশা গ্রাস করছে মানুষকে, ঠিক তখনই প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার আকাশে। স্পিড কতটা হবে সেটা বলা মুশকিল, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের অবঘাত শক্তি কিন্তু অনেক বেশি হবে। অর্থাৎ উইন্ড স্পিড যদি 120-130 কিলোমিটার বা 140-150 কিলোমিটার পর্যন্ত যায়, অবঘাত শক্তি কিন্তু এটার 170-180 কিলোমিটার পর্যন্তও যেতে পারে। অর্থাৎ ডিভাস্টেটিং নেচারটা এই সাইক্লোনের অনেক বেশি থাকবে। 2009 সালে আইলার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। ঘূর্ণিঝড় আমফান বয়ে গিয়েছিল ঘন্টায় 133 কিলোমিটার গতিতে। কতটা দাপট দেখাবে ইয়াস, এটাই এখন সবার আশঙ্কা। কোস্টাল বেঙ্গল সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে। আর এই যে বললাম যে অন্যান্য ঝড়ে যে মানে আগের আইলাতে যেরকম অর্ডারের হয়েছিল সেই রকমও হতে পারে, এর পজিশন কিন্তু আইলার সমান। মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়ার সদস্য দেশগুলি ঝড়ের নামকরণ করে। এই তালিকায় ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মলদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন, এই 13টি দেশ মিলে এখনো অবধি 13টি করে ঝড়ের নাম দিয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা 169। ওমান যেমন ইয়াসের নাম রেখেছে, তেমনই এর পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম রেখেছে পাকিস্তান, যার নাম গুলাব। তারপর আছে কাতার, তাদের দেওয়া সাইক্লোনের নাম শাহিন। এভাবে ক্রমান্বয়ে সৌদি আরব, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেনের দেওয়া ঝড়ের নামই ব্যবহার করা হবে। 2008 সালে মায়ানমারে ছোবল মেরেছিল ঘূর্ণিঝড় নার্গিস, প্রাণ গিয়েছিল প্রায় 138,000 মানুষের। 2007 বাংলাদেশে আছড়ে পড়ে সাইক্লোন সিজার, যাতে প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়। 2004 সুনামিতে ভারত, তাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া মিলিয়ে প্রায় 2,27,000 মানুষের মৃত্যু হয়। 1991 বাংলাদেশ সাইক্লোন 1,00,000-এর বেশি মানুষের প্রাণ কেড়েছিল। 1977 অন্ধ্রপ্রদেশ সাইক্লোনে প্রাণ হারিয়েছিলেন প্রায় 1,00,000 মানুষ। 1975 চীনে ঝাপটা মারে টাইফুন নিনা, তাতে মৃত্যু হয় 2,29,000 মানুষের। 1970 সালে ভারত ও পূর্ব পাকিস্তানে ছোবল মেরেছিল ঘূর্ণিঝড় ভোলা, তাতে মৃত্যু হয়েছিল প্রায় 5,00,000 মানুষের। পার্থপ্রতিম ঘোষ, সুমন ঘড়াই ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ।